হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লুমিং ইরার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আমরা বিগত বিভিন্ন নিয়োগ পরীক্ষা বা সমসাময়িক পরীক্ষার সাধারণ বিজ্ঞান অংশ অ্যানালাইসিস করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 400টি এমসিকিউ বিভিন্ন পর্বে ভাগ করেছি। তো আজকে সপ্তম পর্ব। তো প্রতিটা পর্বই খুবই গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ বা শিক্ষক নিয়োগের বিভিন্ন পরীক্ষা বা বিসিএস পরীক্ষাগুলো দিতে চাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নিই। পৃথিবীতে সবচেয়ে বেশি কপি উৎপন্ন হয় কোথায়? এটি হচ্ছে ব্রাজিলে। বাংলাদেশে একটি জীবন্ত জীবাশ্ম জ্বালানি কোনটি? এটি হচ্ছে রাজকাঁকড়া। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোনটি? এটি হচ্ছে শুশুক। সর্বপ্রথম যে উপশি ধান চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো ইরি আট। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কোনটি? এটি হচ্ছে চা। কোনটি ম্যানগ্রোভ বন? এটি হচ্ছে সুন্দরবন। কোন জ্বালানি পোড়ালে প্রধানত সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে? এটি হচ্ছে ডিজেল। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা একাধিক পর্বে এই প্রশ্নটি পেয়েছি। ফল পাকানোর জন্য দায়ী কোনটি? এটি হচ্ছে ইথিলিন। উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি? এটি হচ্ছে 9টি। রূপালী ও ডেলফোজ কি? উন্নত জাতের তুলা। কৃষির রবি মৌসুম কোনটি? এটি হচ্ছে কার্তিক থেকে ফাল্গুন। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? এটি হচ্ছে সাভারে। বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস উত্তোলন করা হয়? 1957 সালে। কচু শাকে বেশি থাকে কোনটি? এটি হচ্ছে লৌহ। বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থাকে তা সার হিসেবে ব্যবহার করা হয়। বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি হয়? এটি হচ্ছে গ্রোথ হরমোন। বিষাক্ত নিকোটিন থাকে কোথায়? এটি হচ্ছে তামাকে। ওজোন স্তর সবচেয়ে বেশি ক্ষতি করে? এটি হচ্ছে ক্লোরিন। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? এটি হচ্ছে রিকেটস রোগ হয়। ওজোন স্তরের ফাটল ধরার জন্য মুখ্য দায়ী গ্যাস কোনটি? এটি হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন কে? লুই পাস্তর। কোনটি থেকে সিএফসি নির্গত হয় না? কাগজের মিল থেকে। নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি? এটি হচ্ছে সরিষার খৈল। যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে তখন হয় সূর্যগ্রহণ। আমি আবারও বলছি, যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কত সময় লাগে? এটা হচ্ছে 1.5 সেকেন্ড প্রায়। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে গিয়েছে, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কোন শিলার মধ্যে ভাঁজ বা ফোল্ড ভালো দেখায়? এটি হচ্ছে পাললিক শিলা। প্রবল জোয়ারের কারণে এ সময় সূর্য চন্দ্র পৃথিবী এক সরল রেখায় থাকে। লংগেস্ট ডে, এটি হচ্ছে দীর্ঘতম দিন, 21শে জুন। সূর্যের কয়টি গ্রহ? এটি হচ্ছে সূর্যের গ্রহ হচ্ছে 4টি। কোথায় দিন রাত্রি সমান? নিরক্ষরেখায়। গভীরতম মহাসাগর কোনটি? এটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি কত গুণ? এটা হচ্ছে 13 লক্ষ গুণ। তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি? এটি হচ্ছে হোয়াইট ডোয়ার্ফ। হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় 1986 সালে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? এটি হচ্ছে বৃহস্পতি। কসমিক ইয়ার বলতে কি বোঝায়? এটি হচ্ছে ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল। নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র। কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন? এটি হচ্ছে ইউরি গ্যাগারিন। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? এটি হচ্ছে মঙ্গল। কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়? এটি হচ্ছে বিষুব রেখা। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে? এটি হচ্ছে ছায়াবৃত্ত। থ্যাংক ইউ সো মাচ। আজকের পর্বটি এখানে শেষ করছি। সকলের জন্য শুভকামনা। খোদা হাফেজ।